নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ইংরেজি মতে এই নামগুলির অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষর হয় তাহলে আপনাদের 2020 ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ যেতে চলেছে। প্রথমে আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আমার কথা বলতে আটকে যেতে পারি বা প্রবলেম হচ্ছে আমার গলাতে, তো যার জন্য আমি আপনাদের কাছে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি। কোনো জায়গায় যদি আমি আটকে যাই প্লিজ মাফ করে দিবেন। তো আসুন আর এতটুকু দেরি না করে শুরু করা যাক। এ থেকে জেড পর্যন্ত যতগুলি অক্ষর রয়েছে প্রতিটি অক্ষর নিয়ে আমি আজকে, তার মধ্যে কোন অক্ষরগুলির এই বছর অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত ভালো যাবে সেটা আমি বলবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে চাই যে আপনারা যত মানুষের সাথে মেশেন বিভিন্ন নামের তাদের ক্যারেক্টার কীরকম। আমি ছোট করে বলবো, আপনাদের বেশি সময় আমি নেব না। আর এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের মানুষকে বোঝার ক্ষেত্রে বা মানুষকে চেনার ক্ষেত্রে। এটা আমি আমার টোটালি নিজের থিওরি থেকে বের করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যাই হোক, তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যাদের নামের অক্ষর এ এবং বি দিয়ে শুরু তারা একটু অ্যাডভেঞ্চারাস হয় এবং দুমদাম কাজ করতে পছন্দ করে, যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে, অগ্রিম চিন্তাভাবনা কম করে, এরকম স্বভাবের হয়। অনেক ক্ষেত্রে এই কারণে ভুলও করে ফেলে এবং যার কারণে তারা জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। যাদের নামের অক্ষর সি এবং ডি তারা কিন্তু একটু রহস্যময় বা রহস্যময়ী হয়। হ্যাঁ, অর্থাৎ তাদের মধ্যে রহস্য জিনিসটা খুব বেশি পরিমাণে থাকে এবং তাদের মনের ভেতরে অনেক রকম কথা থাকে। সেই কথাগুলো সারা জীবনেও কিন্তু তারা আদার্স মানুষদের থেকে একটু আলাদা হয়, কিন্তু তারা যদি রেগে যায় সেক্ষেত্রে কিছু কথা, আনসিন অব্যক্ত কথা তারা কিন্তু রাগের মাথায় বলে ফেলে। যাদের নামের অক্ষর ই বা এফ দিয়ে শুরু তারা খুব আবেগপ্রবণ হয় এবং খুব প্যাশনেট হয় এছাড়াও, এবং একটু কামুক প্রকৃতির হয় এবং কিছু ক্ষেত্রে এরা পুরুষ হলে নারীলোভী বা স্ত্রী হলে মহিলা হলে পুরুষ লোভী হয়, এরকম টাইপের একটু ব্যাপার থাকে। যাদের নামের অক্ষর জি বা এইচ দিয়ে শুরু তাদের ছোটবেলা কিন্তু খুব কষ্টে কাটে এবং এরা কিছুটা আবেগপ্রবণ হয়, লোকের দুঃখ কষ্ট বুঝতে পারে এবং এদের মধ্যে সিক্স সেন্স জিনিসটা একটু থাকে, অর্থাৎ কোন মানুষটা কীরকম বা কোন মানুষটা কি ভাবতে পারে তার সম্পর্কে, বা সে এখান থেকে জাজ করে ফেলে যে এই মানুষের ক্যারেক্টারটা ঠিক এইরকম টাইপের, আর সেরকমই ঘটে। অর্থাৎ তাদের একটা সিক্স সেন্স কিন্তু কাজ করে এবং কিভাবে লোকের সেবা করতে হয় সেটাও তারা জানেন। যাদের নামের অক্ষর আই বা জে দিয়ে শুরু তারা অ্যামেজিং ক্যারেক্টার হয়, মানে এই সব মানুষরা জীবনে একটা ছাপ ছেড়ে যায়, মানে তার না হওয়ার অনুভূতি কিন্তু যার জীবন থেকে চলে যায় সে করতে পারে এবং আশ্চর্যজনক মানুষ হন আপনারা। তবে লোকেরা আপনাদেরকে একটু আন্ডার এস্টিমেট করে, আর আন্ডার এস্টিমেট করারও কিছু কারণ রয়েছে, অর্থাৎ মানুষ আন্ডার এস্টিমেট তাকেই করে যে মানুষ যাকে বুঝতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তবে তাদের থেকে আপনার কদর বা আপনার লেভেল অনেক হাই থাকে। যাদের নামের অক্ষর কে বা এল দিয়ে শুরু তারা সবসময় বিজয়ী হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আই এম দ্য বেস্ট বা একদম চূড়ান্ত লেভেলে, অর্থাৎ শিখর চূড়ায় তারা কিন্তু বসতে পছন্দ করে। সর্বদা জিতবো, সর্বদা আনন্দ থাকবো, সর্বদা হ্যাপি থাকবো, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে প্রবল থেকে প্রবলতর থাকে। তবে তাদের ছোটবেলাকার সময় কিন্তু খুব দুঃখ এবং কষ্টে কাটে এবং চট করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং যে কারণে অনেক ক্ষেত্রে এরা কিন্তু প্রবলেমের শিকার হয়।
এবং আমি আপনাদেরকে প্রথমেই বললাম এদের ছোটোবেলাকে কিন্তু কষ্টে কাটে এবং অর্থাৎ ফ্যামিলি থেকে কিন্তু কষ্ট আসার সম্ভাবনা থাকে। যাদের প্রথম অক্ষর এম বা এন তারা কিন্তু বিশাল পরিমাণে আবেগপ্রবণ হন এবং এরা উচিত কথা মুখের উপর বলতে পছন্দ করে বা বলে ফেলে, যে কারণে কিছুটা শত্রুতার মুখোমুখি এদেরকে কিন্তু হতে হয়। তবে এরা ভিতর থেকে কিন্তু নরম প্রকৃতির হন, অর্থাৎ উপর থেকে যতটাই শক্ত ভিতরটা কিন্তু তাদের ততটাই নরম, অর্থাৎ ঠিক নারকেলের মতো। নারকেলের দেখবেন উপরটা যতটা শক্ত ভিতরের শ্বাস ততটাই নরম। তো এই রকম প্রকৃতির কিন্তু এরা মানুষ হন। যাদের নামের অক্ষর ও পি কিউ তারা কিছুটা আবেগপ্রবণ হন, কিছু জিনিস হাইড করে রাখতে পছন্দ করেন, যে জিনিসটা কখনোই তারা সামনে আনতে চান না। এছাড়াও এরা মানুষকে হুট করে বিশ্বাস করে ফেলেন এবং যেখান থেকে কিন্তু এদের প্রবলেম আসার সম্ভাবনা থাকে। যাদের নামের অক্ষর আর বা এস দিয়ে শুরু তারা খুব সৃজনশীল হন এবং যে কোনো কাজকে এরা সুন্দর করে নিতে পছন্দ করে এবং নিজের মতো অর্থাৎ পরিপাটি টাইপের হন এবং এরা যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছুই করতে পারে। আর এরা যদি একবার রেগে যায় তাহলে শেষ দেখে ছাড়ে, এরকম মানে টেন্ডেন্সির মানুষ এরা হন। অর্থাৎ তাদের মধ্যে এরা ভালো হলে সাধু হতে পারেন আর যদি খারাপ হন তাহলে ধ্বংসাত্মক ক্যারেক্টার হন, অর্থাৎ যে কোনো জিনিসকে ধ্বংস করে ফেলবেন, এইরকম স্বভাবের কিন্তু এরা হন। মানে দুদিকটাই কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। যাদের নামের অক্ষর টি বা ইউ তারা ভীষণ মাত্রায় বোল্ড হন, প্রেমিক স্বভাবের হন। তবে ছোটোবেলায় এদের জীবন খুব একটা ভালো কাটে না, কিছু কিছু ক্ষেত্রে এরা মানুষকে ওভার জাজ করে ফেলেন এবং মানুষরা এদেরকে কিছুটা পরিমাণে ভুল বোঝে এবং এদের মধ্যে একটা ইলিউশন পাওয়ার কিন্তু থাকে। যাদের নামের অক্ষর ভি বা ডাব্লিউ দিয়ে শুরু তারা ইন্সপায়ারিং ক্যারেক্টার হন, মানে যে কোনো কিছুকে করে ফেলবেন এইরকম টাইপের, অর্থাৎ তাদের উপর যদি কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় তারা কিন্তু সেই কাজটাকে করে ফেলতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই 2020 ডিসেম্বর পর্যন্ত কোন নামের অক্ষরগুলির আগামী দিনে ভালো যেতে চলেছে। অর্থাৎ যে নামের অক্ষরগুলি আমি এখানে বলতে চলেছি সেই নামের অক্ষর যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে। যেমন কে, যেমন এস, যেমন পি, যেমন টি, যেমন এ, যেমন সি, এই নামের অক্ষরগুলো যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2020 31 ডিসেম্বর পর্যন্ত দুর্দান্ত যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।